ঋগ্বেদ যদি আমরা আলোচনা করি, ঋগ্বেদের সেখানে রাধা উপনিষদ বলে একটা উপাখ্যান আছে। সেই উপাখ্যানে ব্রহ্মার কাছে প্রশ্ন করেছিলেন সনকাদি ঋষিগণ। সনকাদি ঋষিগণ প্রশ্ন করেছিলেন যে হে পিতা, এই সংসারের মধ্যে শ্রেষ্ঠ তত্ত্ব কি, এবং সেই শ্রেষ্ঠ তত্ত্বের যে শক্তি, সেই শক্তি বা কি? সেখানে ব্রহ্মা বলছে, দেখো এই কথাটা শোনার মতো সাধারণ জগতের কারোর কোনো অধিকার নেই, এই অধিকারের প্রয়োজন আছে। তখন বলছে কি অধিকার প্রয়োজন? বলে স্নিগ্ধায় ব্রহ্মবাদিনে গুরু ভক্তায়। তিনজনকে উদ্ধৃতি করেছেন, যারা ব্রহ্মবাদী, যার অর্থাৎ ব্রহ্মকে নিয়ে বাদ উঠায় এমন নয়, যারা ব্রহ্মবাদী বিদ এখানে মানে জানা, যারা প্রকৃতপক্ষে ব্রহ্মকে জানে, এবং তারা বলছেন ব্রহ্মচর্য, তারা যারা ব্রত পালন করেছেন, গুরু ভক্তায়, যারা গুরুর প্রতি প্রগাঢ় যাদের নিষ্ঠা, তারাই এই তত্ত্ব শুনবার অধিকারী, অন্য কেউ নয়। সেইখানে বলতে কি, এই রাধা তত্ত্বকে সেখানে সম্পূর্ণরূপে রাধা উপনিষদ অর্থাৎ ঋগ্বেদের এক অংশ, সেখানেও রাধারানীর কথা প্রকাশ করেছেন। যারা বলেন রাধারানীর কথা নাই, যারা মনে করেন যে কৃষ্ণের সঙ্গে যে বৃন্দাবন, যে লীলা রাধারানীর, এটা একটা তো মনুষ্যবধ লীলা, এই মনুষ্যবধ লীলা যদি এইরকম করে ভগবান যদি এই লীলা করেন, তাহলে মানুষও তো এই কাজ করছেন, তাহলে ভগবানের মধ্যে মানুষের মধ্যে পার্থক্য কোথায়? তাদের হয়তো এই প্রশ্ন আসবে। কিন্তু না, রাধা এবং কৃষ্ণ তত্ত্বকে রাধারানী বুঝাতে যে কে যে কৃষ্ণ আর কে যে রাধা, এটা বোঝাই দুষ্কর। শাস্ত্র বলছেন রাধা উপনিষদের, বলছে কখনো কৃষ্ণই রাধা হচ্ছেন, কখনো রাধাই কৃষ্ণ হচ্ছেন। সেই শ্লোকে রাধা উপনিষদে শ্লোক একটা দিয়েছেন, কৃষ্ণ হবই হরি পরম দেব। কৃষ্ণ কে এবং পরম দেবতা কে? এবং এই যে গোপ গোপী সেবং বৃদ্ধা বাধিনী, এই বৃন্দাবনের শরীর যে বৃন্দা দেবী রাধারানী, ইনি বাকি সেই তত্ত্ব বলছেন, এ বহি তত্ত্ব তত্ত্ব স্বরূপ কথা লাদিনা সন্দিন যাচ্ছিতা বহুবিধা ভক্তায়। তত্ত্বালাদীন বরিয়সি পরমানন্দভূত রাধা কৃষ্ণেন আরাধ্যতে ইতি রাধা আর কৃষ্ণ সমা আরাধ্যতি সদৈব রাধা। অর্থাৎ যিনি কৃষ্ণের আরাধনা করেন তিনি রাধা, আর যিনি আরাধনা করেন তিনি রাধা। অর্থাৎ কৃষ্ণ কখনো রাধা হচ্ছেন, আবার কখনো রাধা তিনিও কখনো কৃষ্ণ হচ্ছেন। এই তত্ত্ব অনেক গম্ভীর। সেই স্থান যখন রাসলীলাতে আপনারা শুনলেন, মহারাজ জি বললেন রাসলীলাতে তিনি দেখছেন যে সমস্ত গোপীগণের সঙ্গে যেভাবে ভগবান লীলা করছেন, তাহলে আমার সঙ্গে লীলা, তাহলে আমার প্রাধান্য কোথায়? তিনি সেখান থেকে কৃষ্ণ অভিমান করে তিনি এখানে এসে বসে মান করেছিলেন, এবং সেই অঝর নয়নে ভগবানের জন্য কান্নাকাটি করতে করতে এই সরোবর তৈরি হয়েছে। এই জন্য সামনে হচ্ছে মান সরোবর, আর আমরা মান বিহারীকে দর্শন করলেন। আমি সংক্ষেপে এইখানে রাখছি, আর আমরা অধিক সময় নষ্ট করব না, শুধু স্যার মহারাজ আসলেই আমরা সমাপ্ত করব বলে তাই এত সময় অপেক্ষা করেছিলাম। মহারাজ এসে গেছে, উনি কোনো কারণে একটু আগে আসতে পারেনি, ওনার গাড়িটা খারাপ হয়ে গেছিল, ওই জন্য উনি এখন এসে পৌঁছেছেন। যাই হোক, মহারাজ অন্য কথা জায়গায় গিয়ে হরি কথা বলবেন, আপনারা ধীরে ধীরে এখন গাড়িতে উঠুন। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু পায়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো।